নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। তো আজকে দিনটা ছিল রবিবার, তো রবিবারে আমি একটু ঠাকুরকে নবান দিয়েছি। আমাদের কোনো নিয়ম নেই, আমি প্রতি বছরই দিই, প্রতি বছর বলতে কয়েক বছর ধরে দিচ্ছি, যেহেতু আমার খুব ভালো লাগে। আর ঠাকুরকে আমি একটু চাল প্রসাদ তো দিই, গোটা চাল ফল মূল মিষ্টি দিয়ে আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি। এই যে আমার ঠাকুর সাজানো হয়ে গেছে, দেখুন, মালা মিষ্টি ফল মূল যাবতীয় যা যা লাগে, ওই চালটাকেই পরবর্তী ক্ষেত্রে বেটে নিয়ে আমি নবানের মতো আমরা করে খেয়েছি। তো এটা মূলত আমাদের নিজস্ব ভালো লাগার জন্য, তো আমি ঠাকুরকে প্রথমে চাপিয়ে দিই, তারপরেই ভালো লাগাটা নিজেদের মধ্যে আমরা খাই। তো এই যে 1 কেজি দুধকে ফুটিয়ে 500-র মতো, 500 থেকে একটু বেশি হয়তো আছে, করেছি ওটাকে বেশ খির খির করে রেখেছিলাম আগের থেকেই জাল দিয়ে। আর ওইদিকে চাল বাটাটা একটু হয়তো পাতলা হয়ে গেছে, কিন্তু আমাদের তো কোনো গ্রামের বাড়ি বা কিছু নেই, নবান হয়ও না। তো আগে যেতাম সঙ্গীতার দিদির বাড়িতে, যেতাম ফুচিদির পিসির বাড়িতে, যে মানে অনেক জায়গায় যেতাম। গ্রামে এই নবানটা খাওয়া খুব ভালো লাগে, ওদের একটু মোটা মোটা করে, কিন্তু আমারটা একটু দুধটা বেশি হয়ে গেল বলে পাতলা হয়েছে। নিজের বরং নিজে করবো না, খেতে ভালোই হয়েছিল। এবার জানি না কেমন কি কাল লেগেছে। তো এইভাবে আমি নিজে ঘরের মধ্যে সব রকমের ছোট্ট ছোট্ট, আমি যেহেতু গ্রামে যেটা দেখেছি আমি সেটাই করেছি। ওরা দুধটা হয়তো কম দেয়, আমার দুধটা একটু বেশিই পড়ে গেছিলো, দুধটা হয়তো আরও ক্ষীর করে দেয়। তো আমি সব রকমের, এই যে যত রকমের ফল ছিল প্রায় 7-8 রকমের ফল এনে কুচি করে, ফলগুলোকে ছোট ছোট করে কুচি, সাধারণ প্রসাদের থেকেও কিন্তু এটা একটু ছোট কুচি করা হয়। আর এতে মূল লাগে আদা, আখ আর মূলো। এই তিনটে না হলে, আদা না হলে তো নবান হবেই না, কারণ নবানের কোনো স্বাদ পাওয়া যাবে না। এই নবান্ন নতুন চাল, নতুন ধান, মানে যখন ওঠে তার নতুন চাল দিয়েই নবান্ন করা হয়। আমি দোকান থেকে গোবিন্দভোগ চাল কিনেই করেছি, নতুনই ওটা। যাই হোক, দে এই যে সুন্দর করে এরপরে ফলমূল সব যাবতীয় যা যা ফলমূল ছিল, মানে শহরের এলাকায় এটা কাস্টার্ডের হিসাবের মতোই খাওয়া হয়, কিন্তু এটা আসলেই গ্রাম্য দিকে নবান। নবানের এই আজকে ডেটটাও ছিল নবানের, তারপরে উপর দিয়ে দিয়ে দিলাম একটু ক্ষীর আর গুড়। এটা প্রথমে দিলাম গুড়, তারপরে দিয়ে দিচ্ছি খোয়া, মানে মাখা সন্দেশ, তারপরে দিয়ে দিলাম। এরপরে সব কিছু ভালো করে মিক্সড করে এটাই হয়ে গেল আমাদের আজকের নবান। তারপরে কপালবশত আমাদের কপালে মানে ছিলই আজকে নবানের মতনই সুন্দর সুন্দর, নবানটা খাওয়ার পরে ঠাকুরের ভোগ প্রসাদও ছিল আমাদের কপালে। হঠাৎ করে প্ল্যান হলো কঙ্কাল কালীবাড়ি সবাই মিলে খেতে যাব। তো টিকিট কাটা আগে থেকে হয় নি, হঠাৎ করে হলো, বাবাও টিকিটটা জোগাড় করে ফেলেছে বলে আমরা 9 জন চলে গেলাম কঙ্কাল কালীবাড়ি ভোগ খেতে। এই যে টোটোয় সবাই চেপে পড়েছে, হয়তো একটু চাপাচাপি করেই যেতে হচ্ছে, আমি বসেছি সামনে যেহেতু পেছনে আর জায়গা নেই। ওরা বাচ্চা কাচ্চা নিয়ে, সবকটাই বাচ্চার মা বাচ্চা নিয়ে বসেছে, আমি সামনে বসেছি। চলুন, বেরিয়ে পড়েছি আমরা। এই যে রথতলার রাস্তায় পৌঁছেও গেছি, রথতলার ব্রিজটা চলে এসেছি। তো এইভাবেই আজকে সারা দিনটা আমরা নবান খেয়ে ভোগ প্রসাদ খেয়ে কাটিয়ে দিলাম, আর একটু ঘুরেও নিলাম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কঙ্কালেশ্বরী মন্দির। আগেও আমার অনেক ভিডিওতে কঙ্কালেশ্বরী মন্দির আমি দেখিয়েছি, কালী পুজোতেও দেখিয়েছি, তো এই সময় ভোগ খাওয়াও দেখিয়েছি। তো এইবারের ভোগটা কি খেলাম, রবিবারের ভোগ একটু আলাদা স্পেশাল হয়, সেই জন্য রবিবারে এসেছি। দেখুন কেমন লাইন পড়েছে, দেখুন প্রচুর লাইন, আর এদের এত ভিড়ভাড় মধ্যেও এরা নামতে পারছে না। বাচ্চা কাচ্চা নিয়ে এলে যা হয় আর কি, এই যে কেমন লাইন পড়েছে দেখেছেন, এতটা লাইন দিয়ে মনে হয় আগের বারে ভোগ আমি খাইনি। কিন্তু রবিবারে নাকি এরকমই লাইন পড়ে, কিন্তু এই রবিবার যেন বেশি পড়েছে। ওরে বাপরে কত লাইন, লাইনে দাঁড়িয়ে, তাও আমাদের সামনেই বাবা যেহেতু আগের থেকে লাইনটাও দিয়েছিল। তারপরে দেখুন কে চলে এলো আমাদের কাছে, চলে এসেছে স্পর্শ। যেই শুনেছে আমরা এসেছি, শুনতেই পেলেন যে আমরা এসেছি শুনে ও আর মানে নিজেকে আটকে রাখতে পারেনি, ও চলে এসেছে। আর সঙ্গে পন্তু বুড়ি তো ভাই পেয়েছে আরও আনন্দ, বাচ্চারা বাচ্চাদের পেলে যা হয় আর কি, সবাই একসাথে হুড়োহুড়ি ছোটাছুটি করে যাচ্ছে। উপর থেকে নিচে নিতে গেলে উপর হচ্ছে না, উপরে নিতে গেলে নিচে হচ্ছে না। এবারে ঢুকে পড়েছি খাওয়ার জায়গায়, ওরা বসেছে এইদিকে, আমরা বসেছি এইদিকে। তো কিট্টুরা এই যে খেতে বসে পড়েছে, আমরা তার পরের ব্যাচটায় বসলাম, মানে ভিড় এত লাইন দিয়ে হচ্ছে, পরপর ঢোকাচ্ছে। তো খাওয়াটা ছিল আজকের খাওয়ার মেনুটা, হয়তো আমি পুরোটা ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই দেখাচ্ছি। গ্রামের পন্তু খুব বদমাশি করছিল, খাবো না বলছিল, কারণ ও মিষ্টি পোলাও খায় না। রবিবারে হয় ভেজ বিরিয়ানি, না হলে বাসন্তী পোলাও, না হলে যাই হোক কিছু একটা হয়।
একটু স্পেশাল কিছু হয়, এই যে এখানে ছিল বাসন্তী পোলাও, কাজু কিশমিশে কিন্তু ভরাই ছিল, আর ছিল ডাল, আমার পরিষ্কার তরকারি আর বোঁদে। কিন্তু ওই পনিরের তরকারিটা দেখাতে পারলাম না শেষমেশ, খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু ভিডিও আর করতে পারিনি, ওকে ধরছিলাম, নিজে খাচ্ছিলাম, বৌদি ছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করতে, তারপরে দেখুন এদিকের কি জোগাড়। পারলে এই ভিডিওটা যদি পারি তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আগের বারে যে গণবিবাহ দেখিয়েছিলাম, এবারে ছিল 124 জোড়া মনে হয় গণবিবাহের পাত্রপাত্রী, এই যে তাদের সাইকেল বড়েদের, আর ওইদিকে ছিল বিছানাপত্র, আর এখানে ছিল রড আয়রনের খাট, সবই সাজিয়ে গুছিয়ে রাখা, প্যান্ডেলও হচ্ছে। তো এখানে হবে পরের সপ্তাহে গণবিবাহ, সেই জন্য সব আয়োজন শুরু হয়েছে। আর মায়ের মন্দিরটা একবার দেখাই, খেতে এসে প্রথমেই খেতেই ঢুকে গেছি। এই যে মায়ের মন্দিরটা আগে আপনাদের সঙ্গে দেখানো আছে, তবুও আর একবার দেখিয়ে দিলাম। আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, একটা করে কমেন্ট করতেই পারেন, আমারও ভালো লাগে আপনাদের কমেন্ট দেখে। এই যে সবাই রেডি হয়ে যাচ্ছি বাড়ি ফিরবো বলে। দেখতে দেখতে আমরা বেরিয়েও গেলাম, আর সবারই হুচুক হলো ওই ড্যাম্পের কাছে যাবে, যেখান দিয়ে জল ছাড়ে, জল আটকানো ওগুলো দেখতে যাবে। তো চলুন ওটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, সবার যখন ইচ্ছে হলো তাহলে আমি বা একা অনিচ্ছা দিয়ে কি করব। তো এইদিক দিয়ে এই যে মাটির রাস্তাটা নেমে যাচ্ছে, এই দিক দিয়ে যেতে হয় ব্রিজটার উপার থেকে গিয়ে, এদিকে মাটি কাটা মাটির রাস্তা আছে, ওই দিক দিয়ে যেতে হয়। এখানে অনেক পিকনিক স্পটও আছে, এখানে অনেকে পিকনিক করতে আসে, এই শীতকাল ডিসেম্বর জানুয়ারিতে তো প্রচুর পিকনিক হয় এই জায়গাটাতেও। এখন একটু নোংরা নোংরা হয়ে আছে, কিন্তু সেই সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। হাই গাইস, এ বাবু আয়, তোকে কে টোটে বসতে বলেছে? দেখুন কতটা খাই, বাপরে, দেখেই মাথাটা ঘুরে যাচ্ছে, নিচের দিকে তাকাতে পাচ্ছি না, এতটা গর্ত। আর এই যে বললাম না গেটগুলো, এই যে একটা গেট, এখানে গেটটা আটকানো আছে। এইগুলো সব বর্ষাকালে হয়তো ভরে যায়, বর্ষাকালে এদিকে আসতেও সেরকম দেয় না মনে হয়, কারণ কোনো দিনই আসিনি আমি এই দিকটা, এবারটা এদিকটা আমরা প্রথমই এলাম, এতদিন বর্ধমানে আছি কিন্তু এই জায়গাটায় এত কাল পর প্রথম এলাম, অন্য দিকটায় ঘুরেছি কিন্তু এই দিকটা কোনো দিনই আসিনি। চলুন আরও ভেতরে নিয়ে যাই, ডিটেলসে দেখাই কী কী দেখলাম। মাথা ঘুরছে, সিম্পল জলের কেমন গর্জন শুনলেন, বাপরে ভয় লাগছিল, এই সরু রাস্তাটা দিয়ে তো আরোই ভয় লাগছিল, কারণ আমি হাইটকে একটু ভয় পাই, আর এত উঁচুর মধ্যে দিয়ে আর শুমশাম জায়গাটা পুরো। দেখতে পাচ্ছেন এই যে ফুল, এই যে দেখাচ্ছি চারটে বাইরের গেটই দেখালাম সুন্দর করে। কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন, আজকে আর বেশি বড় ভিডিওটা করছি না, আজকের মতো এখানেই টাটা বাই, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আজকে এখানেই রাখছি, টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।